নগরের ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে রেকর্ড গড়ে সাতবার নির্বাচিত কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু আর নেই। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬:৫ তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন জানিয়েছেন, চসিক নির্বাচনের আগে সাইয়েদ গোলাম হায়দার মিন্টু মস্তিষ্কে অপারেশন করা হয়েছিল। ৫ দিন আগে মেরুদণ্ডসহ শারীরিক নানা জটিলতার কারণে ঢাকায় ভর্তি হয়েছিলেন। আজ বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেছেন। তিনি জানান, বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হযরত মোল্লা মিসকিন শাহের দরগা কবরস্থানে তাকে দাফন করা হবে। চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় এই কাউন্সিলর পরপর ৬ বারসহ মোট ৭ বার নির্বাচিত হন। সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশবার এক অনন্য সুন্দর সক্ষমতা ছিল এই জনপ্রতিনিধির। বধির সংঘের পরিচালনাসহ শারীরিকভাবে অক্ষম মানুষগুলোর সাথেও তার ছিল নিবিড় সখ্যতা। মানুষের জন্য নিবেদিত প্রাণ এমন জনপ্রতিনিধির মৃত্যুজনিত শূন্যতা কখনই পূরণ হবার নয়। ৭ বার কাউন্সিলর নির্বাচিত হয়ে শুধু চট্টগ্রাম নয়, সারা দেশেই রেকর্ড গড়েন সাইয়েদ গোলাম হায়দার মিন্টু। ১৯৭৭ সাল থেকে এই পর্যন্ত ৬০টি নির্বাচনে অংশ নিয়ে সবগুলোতেই জয় পান। ১৯৮৮ সালে জাতীয় পার্টির সময়ে আওয়ামী লীগ নির্বাচন বর্জন করায় তাতে অংশ নেননি তিনি। আমৃত্যু তিনি চকবাজারের মানুষের সুখ দুঃখের সাথে ছিলেন, প্রকৃত সেবক ছিলেন, সংসারে জড়াননি দীর্ঘদিন। প্রয়াত জননেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী উদ্যোগী হলে ৪৮ বছর বয়সে সংসার জীবন শুরু করেছিলেন তিনি। ত্যাগী রাজনীতিবিদের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চট্টলা টিভির পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা। টেক্সট নিউজ, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।